দেশজুড়ে তথাকথিত মোদী হওয়ার মধ্যে এবার বাংলার মাটিতে পদ্মফুল ফোটানোই তার চ্যালেঞ্জ। নিজেও কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী, তবে দলের রাজ্য সভাপতি হিসেবে রাহুল সিংহের দায়িত্বটা একজন প্রার্থীর চেয়ে অনেকটাই বেশি। তাই এখন নাওয়া খাওয়া ভুলে আস্তিন গুটিয়ে নেমে পড়েছেন ভোটের ময়দানে। 1963 সালে অক্টোবরে বাংলাদেশের শ্রীহট্টতে জন্ম রাহুল সিংহের, কিন্তু মাত্র ৬ মাস বয়স থেকে পাকাপাকিভাবে কলকাতার যাদবপুরের বাসিন্দা। এখানেই বড় হয়ে ওঠা, পড়াশোনা, আরএসএস এর সঙ্গে যোগাযোগ, প্রত্যক্ষ রাজনীতিতে প্রবেশ এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ, সবকিছুই। আসন্ন লোকসভা নির্বাচনে দলের রাজ্যের কাণ্ডারি, সেই সঙ্গে প্রার্থীও, তাই কাজের চাপ অনেকটাই বেশি। আমি যেরকম লাগাতার ভাবে কাজ করে গেছি, সঙ্গে আমার সঙ্গে যে পার্টি ওয়ার্কাররা, তারাও মানে জান লড়িয়ে কাজ করেছে। আমি কৃতজ্ঞ যে আমি যেমন কাজ করেছি, পার্টির নেতারা আমার সাথ দিয়েছে, তার সাথে সাথে পার্টি কার্যকর্তারও দারুণভাবে এগিয়ে এসছে। সেই কারণে আজকে বিজেপি পশ্চিমবাংলা একটা শক্তিধর দলরূপে আত্মপ্রকাশ করতে চলেছে। তাও শত ব্যস্ততাতেও পরিবারকে সময় দিতে ভোলেন না রাহুল সিংহ। রাতে ফিরে স্ত্রীর সঙ্গে কথা, তারপর খেতে খেতে ১২:৩০, শুতে শুতে বেজে যায় ১:৩০, আবার ভোর ভোর উঠে পড়া। প্রথমেই ঠিক করে নেন দিনভরের কর্মসূচি, তারপর বাজার, দোকানপাট সবকিছু নিজে হাতেই করেন দলের এই অন্যতম সংগঠক। ফলে একদিকে যেমন জনসংযোগ হয়, তেমনই নিজের শরীরটাও ফিট রাখা যায়। তবে বাড়ি থেকে বেরোনোর আগে ঠাকুর প্রণাম করতে ভোলেন না। আমি ঘরে থেকেও বাইরে, তো আমার স্ত্রী সত্যি কথা বলতে কি যে পুরো সংসারটাকে সামলে রেখেছে, সেই জন্য আমি আমার স্ত্রীর কাছেও দারুণভাবে কৃতজ্ঞ। ছাত্রাবস্থা থেকে বিভিন্ন ক্ষেত্রে সংগঠকের ভূমিকা নিতেন, এক হাতে আয়োজন করতেন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এখন কাঁধে গুরু দায়িত্ব। আমি অনেকগুলো কলকাতায় মেলার বিভিন্নভাবে অর্গানাইজার ছিলাম, সে বঙ্গ সংস্কৃতি সম্মেলন হোক, বঙ্গ সংস্কৃতি মেলা হোক, আদিবাসী শিল্প গ্রামীণ মেলা, কলকাতা উৎসব, এগুলি সবই আমি তার মুখ্য ভূমিকায় ছিলাম আমাদের দু তিনজনের মধ্যে। অনেক বড় বড় ফাংশন করিয়েছি, সলিল চৌধুরীর ৪ দশকের বাংলা গান, উনি আমাদের সংস্থার প্রেসিডেন্ট ছিলেন। সদা ব্যস্ত হলেও সারাদিন মোবাইল ফোনে পাওয়া যায় রাহুল সিংহকে, কখনো ফোন বন্ধ করেন না। তবে এই ব্যস্ততার মাঝেও অবসরে বই পড়তে ভালোবাসেন রাহুল। প্রথম পছন্দ মনীষীদের জীবনী, একসময় চুটিয়ে নাটক করতেন, এখন অবতীর্ণ রাজনীতির রঙ্গমঞ্চে। প্রেক্ষাপট ভিন্ন, দর্শকের আসনে ভোটাররা। রাজশ্রী দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।